বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপর 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে লেগেছে প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় $7.8। সুতরাং $280 মিলিয়ন কে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় $218.4 কোটি। তাহলে আমরা বলতে পারি 1962 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে প্রায় $219 কোটি খরচ করতে হয়েছিল। বর্তমানে এই ফারাক্কা বাঁধ আমাদের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। এই বাঁধ সৃষ্টির পর থেকে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটি সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল, যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার ওপর আরেকটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব হতো। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী ভূমিকা হয়তো কিছু কারণে বাস্তব করা সম্ভব হয়নি। যদি বাংলাদেশে এখন ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে? আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ভারতের মাত্র $219 কোটি লেগেছে, তাহলে আমাদের হয়তো একই পরিমাণ টাকা লাগবে। আসলে কি তাই? উত্তর হবে না। চলুন তাহলে হিসাব করি ফারাক্কা বাঁধের মতো আরেকটি বাঁধ নির্মাণ করতে আমাদের কত টাকা লাগতে পারে। বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বর্তমানে $1 সমান $84.75, সুতরাং $280 মিলিয়ন সমান $2,373 কোটি। তাহলে কি বাঁধ নির্মাণ করতে আমাদের প্রায় $2,373 কোটি লাগবে? উত্তর হবে না, বরং তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে তখন চাল ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 40 থেকে 60 টাকা, অর্থাৎ আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা, বর্তমানে শ্রমিকের মজুরি 400 থেকে 600 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট ও অ্যাডমিনিস্ট্রেটরকে যে পরিমাণ টাকা দিতে হতো বর্তমানে তাদের থেকেও কয়েক গুণ হতে পারে বা 100 গুণ বেশি টাকা দিতে হতে পারে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্টের দাম 60-এর দশকে যেমন ছিল তার থেকেও এখন কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো বর্তমানে তার থেকেও কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন শুধু $2,373 কোটি দিয়ে আমাদের বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। ফারাক্কার মতো আমাদের আরও একটি বাঁধ নির্মাণ করতে হলে $2,000 কোটির আরও কয়েক গুণ থাকা দরকার। বাঁধ নির্মাণ করতে হলে সব মিলিয়ে $10,000 কোটি বেশি লাগবে। যদি ফারাক্কার বিপরীতে বাঁধ নির্মাণ করতে মাত্র $219 কোটি লাগতো তাহলে সরকার একটি নয়, প্রয়োজনে ফারাক্কার বিপরীতে কয়েকটি বাঁধ নির্মাণ করতে পারত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটি কথা আছে, তাই ইচ্ছে থাকলেও ফারাক্কার বিপরীতে আমরা বাঁধ নির্মাণ করতে পারবো না। কারণ যে টাকা দিয়ে বাঁধ নির্মাণ করব সেই একই টাকা দিয়ে আরও একটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কোথাও কোনো তথ্য ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্টে তা জানাতে পারেন। পৃথিবীর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে রাখুন। ধন্যবাদ।